আল্লাহ হেফাজত করে আল্লাহ যা আপনার বিল্ডিং এ ধরে গেছে ভিতরে মানুষ ছিল পানি ছিটেছে না কেন নিজ চোখে সরাসরি আগুন লাগতে দেখে এভাবেই আতঙ্কে দিশেহারা ওয়ারিবাসী বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরণ তারপরই ধরে যায় আগুন ওয়ারির পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত একটি বেবি শপে এভাবেই আগুনের সূত্রপাত ঘিঞ্জি এলাকায় একাধিক দালানে লাগোয়া অবস্থানের ফলে ধোঁয়া চলে যায় পাশের ভবনে নিমেষে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক 1:50 থেকে আগুন লাগছে বুঝছেন লাগতে লাগতে আস্তে আস্তে দেয়া যায় অনেক পর্যায়ে গেছে মানে খারাপ একটা পর্যায়ে গেছে এই ট্রান্সফরমারে বাস্ট হচ্ছে এখানে তারের সাহায্যে মনে সব হতে এসেছে বেশি এই ভিতরে এসে পাই গেছে না এসে থেকে তারপরে পুরান শুরু করে আমরা কোনো আগুন দেখি নাই শুধু ধোঁয়া বাতাস দেখতেছি শুধু ধোঁয়া পড়তেছে আস্তে আস্তে উপরে পর্যন্ত আগুন চলে গেছে তো আর কি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে আমি শুরু থেকেই দেখছি দেখছি যে আপনার দোতলায় আগুন লেগেছিল ভিতর থেকে বিকট শব্দ হয়েছিল যে ট্রান্সমিটার বাস্ট হয়েছিল পরে ভিতরে আগুন লাগছে আমরা যখন বাইরে ছিলাম তখন দেখছি অনেক ধোঁয়া এসি চলে এসির কারণে মনে করেন যে আপনার কারেন্ট ভোল্টেজ বেশি হয় ভোল্টেজের কারণে সার্কিট এই সরকার সার্কিট হয়ে আর আগুন লেগে গেছে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী বেবি শপের ম্যানেজার দাবি করেন অগ্নিকাণ্ডে প্রায় 1.5 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতি প্রায় 1.5 কোটি হবে আমার ক্ষতি আজকে এই দুর্দশায় আমরা খুব হতাশ হয়ে গেছি আমাদের কোম্পানি প্লাস আমরা যত একটা লাভবান এই বর্তমানে চেষ্টা করেছিলাম যে আমরা একটা আশঙ্কা করবো এই সামনে সময়টা যদি সময় আছে এটা আমরা করতে পারলাম না দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1:40 এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে 6টা ইউনিট এখানে আসে দীর্ঘ 40 মিনিট চেষ্টা করে আগুন সময় নিয়ন্ত্রণ করা হয় আপনারা জানেন যে এখানে নিচতলা এবং দোতলা বেবি শপ ছিল উপরে আবাসিক ছিল আমরা প্রাথমিকভাবে যতটা জানতে পারছি পাশে একটা ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে মূলত আগুনের সূত্রপাত তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস তানভীর মৌসুম